আজ নিবেদিতা সম্পর্কে পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য এবং সহকারী সভাপতি নিবেদিতা সম্পর্কে তারা তাদের মতামত প্রকাশ করেছেন, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। কি বলছেন তারা একবার শুনে নেব। জানাচ্ছি সামনের দুর্গাপূজা শারদীয় অনেক শুভেচ্ছা। আমাদের এনজিও সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন, অবগত আছেন। আমরা বাল্যবিবাহ বন্ধ করে থাকি এবং শিশুদের কী করে শিক্ষিত করা যায়, তাদের যদি কোনো সমস্যা থাকে কী করে সেই সমস্যাটা দূর করা যায়, তার জন্য চেষ্টা করি কাজ করার। তো এই ব্যাপারটা আপনারা কী করে দিচ্ছেন? আমাদের সঙ্গে তরফ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের একটা যে প্রতিষ্ঠান, একটা মহৎ পরিকল্পনা নিয়ে তোমরা এগোচ্ছ। তোমাদের যে এখানে অর্গানাইজার আমাদের কিনা, ঠিক আছে, আমার সঙ্গে পরিচয় হয়েছিল এবং আমরা জানি যে বা শুনেছি যে তোমরা একটা নীরবে ভালো সমাজে কাজ করছো, ভালো বিবাহ থেকে শুরু করে শারীরিক প্রতিবন্ধীর সম্পর্কে তাদেরও বিপদ আপদে তোমরা ছুটে যাও। মানে আমরা যত টাকা করতে পারি তোমরা নীরবে অনেকটা বেশি সমাজে কাজ করে যাচ্ছ, এর জন্যে আমরা অনেক অনেক তোমাদের ধন্যবাদ জানাই, আমাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমার পাশেই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আছে শেখ মহাজন, আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা বলতে পারি যে আমাদের কোনোরকম কোনো কার্পণ্য হবে না সহযোগিতার ক্ষেত্রে। আমরা সবসময় তোমাদের সাথ দিয়ে যাবো এবং তোমাদের প্রয়োজনের ভিত্তিতে আমরা যতটা সম্ভব এগিয়ে যাবো। আমরা ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সবসময় তোমাদের পাশে আছি। স্যার, অনেক সময় আমরা নিচু স্তরে কাজ করতে গেলে একটা প্রশ্নের সম্মুখীন হই। অনেকে বলে যে আমাদের ছেলে মেয়ে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, সে অল্প বয়সে বয়সে আপনাদের এত লাগছে কেন, এরকম একটা প্রশ্নের সম্মুখীন হই, বাধার সম্মুখীন হই, তাদেরকে কী বলবেন? ঠিক, তোমাদের অনেক গালাগালি শুনতে হয়, অভিশাপ করতে হয় জানি আমরা। বাড়ির লোক যারা না বুঝে বিয়ে দিয়ে দিচ্ছে অল্প বয়সে, সবটাই শারীরিক আর্থিক কারণ তা নয়, তার সঙ্গে সঙ্গে একটা বোঝার সচেতনতার অভাব রয়েছে। সেই জায়গাটায় তোমরা খুব সুন্দরভাবে এটাকে সমাজকে চালিয়ে নিয়ে যাওয়ার তোমরা চেষ্টা করছো এবং এক্ষেত্রে আমাদের একটাই কথা, দেখো আমরাও জনপ্রতিনিধি হিসেবে যখন কাজ করি গালাগাল শুনতে হয়, নানা রকম লোকের অভিশাপ করতে হয়। তোমরা এটা আরও অনেক বড়ো কাজ করছো, তোমাদের অভিশাপ আমাদের পাওনার কথা নয়, কিন্তু এটা আমরা সমাজটা তো সেইভাবে তৈরি করতে পারিনি, সেক্ষেত্রে এটা দুঃখের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে যে এলাকা, আমরাও সমাজের মধ্যে একটা অংশ রয়েছে সমাজের প্রতিনিধি, আমরাও চেষ্টা করবো যাতে ওইটা কম হয়, অর্থাৎ যাতে অভিশাপ তোমাদের কম করতে হয়, তোমাদের গালাগালি কম শোনাতে হয়। কিন্তু তোমাদের একটা ইয়ং তোমরা ছেলে মেয়ে, তোমরা তোমাদের উপর সমাজ অনেক নির্ভর করে, তোমাদের মনটাকে সেইভাবে দৃঢ় করে তোমরা এগিয়ে যাবে, আমরা তোমাদের পাশে আছি। আবার বলছি থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনাকে ভালোভাবে কাটাবেন, ধন্যবাদ। কাজ যেমন আপনারা করছেন কিন্তু ভালো কাজ, যেটুকু খবর আমাদের কাছে আছে মাস্টারমশাই আরও ওতপ্রোতভাবে বিষয়টা অনেকটাই জানে, যেভাবে কাজ করছেন সেইভাবেই করুন। পঞ্চায়েত সমিতি এবং ব্লক ডেভেলপমেন্ট মেমোরিয়াল আপনাদের পাশে আছে এবং থাকবে। সামনে শারদীয় পুজো, আপনার শারদীয় অনেক অনেক শুভেচ্ছা, আর আশা করি আমাদের এই কর্মযোগের পাশে আপনারা সবসময় থাকবেন, এই কামনা করছি। অসংখ্য ধন্যবাদ।